বড় খবর কি, তিনজন মহাকাশচারী, ভারতীয় মহাকাশচারী, যাদের আপনারা বায়ুনট বা গগননট বলতে পারেন, অফিসিয়াল নাম এখনও চূড়ান্ত হয়নি, আগামী দিনে আমরা সেটা জেনে যাব। সেই তিন মহাকাশচারী যেতে চলেছেন মহাকাশে। মিশনের নাম তো আপনারা শুনেছেন, গগনযান মিশন। এই গগনযান মিশন নিয়েই আপডেট দিতে চলে এলাম। অনেকের মনে প্রশ্ন, কবে হবে, কবে যাবে ভারতীয় মহাকাশচারীরা মহাকাশে এই গগনযান মিশনে। এবার কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিলেন কবে যেতে চলেছে গগনযান মিশনে চড়ে ভারতীয় তিন মহাকাশচারী। আর দেরি নয়, দেশের স্বাধীনতা প্রাপ্তির 75তম বর্ষপূর্তিতেই তিনজনকে মহাকাশে পাঠাবে ভারত ইসরোর গগনযান মিশন। এই প্রথম। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়ে দিয়েছেন এই কথা। বলেছেন আগামী বছর মানে 2022-এর শেষের দিকে গগনযান পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের, সেই মতো যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারতের মহাকাশচারী হওয়ার জন্য বিমানবাহিনীর যে চারজন পাইলটকে বাছা হয়েছে, তারা রাশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তাদের স্পেস স্যুট তৈরির কাজ চলছে এখন রাশিয়ায়। সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল তিনজনকে পাঠানো হবে মহাকাশে। পাঠানো হবে পৃথিবীর কাছের কক্ষপথ, মানে যাকে আমরা লোয়ার আর্থ অরবিট বলে থাকি। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন অতিমারীর অভূতপূর্ব ও অপ্রত্যাশিত পরিস্থিতিতে গগনযান অভিযানের কাজে ব্যাঘাত ঘটেছিল। তার কথায়, ভাবা হয়েছিল আগামী বছর মানে 2022-এর স্বাধীনতা দিবসের প্রাককালেই তিন মহাকাশচারী নিয়ে মহাকাশে পাড়ি জমাতে পারবে গগনযান, কিন্তু অতিমারীর জন্য তা করা সম্ভব হচ্ছে না। আপাতত স্থির হয়েছে আগামী বছর মানে 2022-এর শেষের দিকে মহাকাশে পাঠানো হবে এই গগনযান, যাতে চড়ে যাবেন তিনজন ভারতীয় মহাকাশচারী। তিনি আরও জানিয়েছেন যে তবে কোভিডের পরবর্তী তরঙ্গ যদি একান্তই বাধা হয়ে দাঁড়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে, তাহলে 2023-এর শুরুর দিকেই মহাকাশে যাবে গগনযান, তার চেয়ে বেশি দেরি করা হবে না। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানে ফিকির আয়োজিত একটি ওয়েবিনারে বুধবার একথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তো যতটাই দেরি হোক না কেন, আগামী 1.5 বছরের মধ্যেই তার মানে মহাকাশ অভিযান হতে চলেছে ভারতের তরফ থেকে, এবং তিন মহাকাশচারী ইতিহাস গড়তে চলেছেন ভারতের তরফ থেকে মহাকাশে গিয়ে। আমরা তাকিয়ে থাকবো সেই মিশনের দিকে। আশা করি ইনফরমেশনটা ভালো লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।